হাইকোর্টে আবারও ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইডির করা লিপস অ্যান্ড বাউন্সের অভিযোগপত্রের বিরোধিতা করে বৃহস্পতিবার অভিষেক আদালতে আর্জি করে, আর সেখানেই এই আর্জি নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। নতুন আবেদন কেন তা জানাতে বলা হয় আদালতের পক্ষ থেকে। একই বেঞ্চে অভিষেকের রক্ষা কবচ মামলার রায়দান এখনো হয়নি, তার মধ্যে আবার নতুন আবেদন কেন প্রশ্ন তোলেন বিচারপতি। যদিও অভিষেকের রক্ষা কবচে মামলা করা নিয়েও প্রশ্ন তুলেছিল হাইকোর্ট, আর এভাবেই বারবার হাইকোর্টের দ্বারস্থ হওয়াতে অভিষেককে নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক অব্যাহত। বারবার আদালতে ধাক্কা খাওয়ার পরও বারবার নতুন করে আবেদন করায় অভিষেককে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন বারবার আদালতের দ্বারস্থ হয়েছেন তা তিনিই বলতে পারবেন, তবে তদন্তের স্বার্থে তাকে যতবার ডাকা হবে তিনি যেতে প্রস্তুত। দেখুন, ব্যাপারটা হচ্ছে অভিষেক বাবু এটা উত্তর দিলে মনে ভালো হয়, উনি কেন বারবার যাচ্ছেন, আমাকে আবার ডাকলে আমি আবার আসবো, আমি আসতে প্রস্তুত আছি, আমার কাছে কোনো আপনার অসুবিধা নয়। একদিকে বলা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আবার কৌশলে প্রেস রিলিজে তার নাম জুড়ে দেওয়া হচ্ছে, আর তা নিয়েই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক, দাবি কুণাল ঘোষের। দেখুন, আমরা যেটুকু জানি তাতে যারা আবেদন করেছেন, যদিও এই বিষয়ে দলের তরফে কোনো কিছু বলার নেই, যারা আবেদন করেছেন তাদের খুব স্পষ্ট বিষয় যেটা বলা হচ্ছে যে একদিকে বলা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কোর্টে বলা হচ্ছে, আবার খুব কৌশলে একটি প্রেস রিলিজে নাম জড়িয়ে দিয়ে একটা কুৎসামূলক একটি নেতিবাচক ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে। এই গোটা বিষয়গুলি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আদালত সেগুলি শুনেছেন এবং আগামীকাল সম্ভবত বিকেল 4:30 নাগাদ এ বিষয়ে বিস্তারিত শুনানির একটা সম্ভাবনা রয়েছে। কোর্টের আশ্রয় যে কেউ নিতে পারে, এতে বিরোধীদের সমালোচনার কিছু নেই, কটাক্ষ তৃণমূল নেতা বৈশানোর চট্টোপাধ্যায়ের। আদালতের কাছে আইনে আশ্রয় দিতেই পারি, এটাও যদি আমার অধিকারের বাইরে চলে যায় তাহলে তো বিরোধীরা কি কটাক্ষ করলো কি এগিয়ে আনে, বিরোধীরা আগে বলুন যে নিজের বুকে জিত, তারপর এইসব আজে বাজে কথার উত্তর দেবে, ওদের কোনো ক্ষমতা নেই, তাহলে তাই ওরা খালি মাত্র সমালোচনা করে। প্রবলেমটা হলো যে আপনার যদি মনে হয় যে কেউ কোর্টের আশ্রয় যেতে পারবে না, তাহলে তো এটা খুবই দুর্ভাগ্যজনক। ছক অপরাধীরা যা যা করে অভিষেকরাও তাই করছে, কটাক্ষ ছুড়ে দেন সুজন চক্রবর্তী। অভিষেক ব্যানার্জি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, তাতে হয়নি, নরেন্দ্র মোদীর দ্বারস্থ হয়ে বিদেশে গেছেন, তাতেও ওনার শান্তি হচ্ছে না, কারণ এত অপরাধ করা করেছে যে নরেন্দ্র মোদী ছাড়া ওকে কেউ ঠেকাতে পারবে না বলেও মনে করছে। এখন ইন্ডিয়া জোটে যাওয়ার আগে খরা কাটিয়ে রাহুল গান্ধীর সঙ্গে ভোরবেলা দেখা করেছে, যাতে রাহুলের কাছে ওর গুরুত্বটা কমে না যায়, নানান রকম চেষ্টা হচ্ছে। ঠক এবং অপরাধীরা যা যা করে অভিষেক ব্যানার্জিরা তাই করছেন। কোর্টকে আড়াল করে বাঁচার চেষ্টা করা হচ্ছে, বিচারকে বিলম্বিত করা হচ্ছে বলে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। বলেই কোর্ট বারবার তদন্তকারী সংস্থাকে চাপ দিচ্ছেন, জোর দিচ্ছেন, কারণ বাংলার মানুষ এই দুর্নীতির যে শিকার হয়েছে তারা তাকিয়ে আছে আদালতের দিকে। আদালতের দায়িত্ব এটা শাস্তি দেওয়া, সাজা দেওয়া, আর মানুষের অর্থ ফিরিয়ে দেওয়া, তাদের যে বঞ্চনা হয়েছে তা দূর করা, সে আসামি লোক তাকিয়ে আছে বলে কোর্ট বারবার বলছেন। যারা এই দোষের সঙ্গে যুক্ত সন্দেহ ছিল সেটা প্রমাণ সাপেক্ষ হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে তারা বাঁচার জন্য সেই কোর্টকে আড়াল করে বাঁচার চেষ্টা করছেন, এই কোর্ট সে কোর্ট করে সমনষ্ট করছেন, বিচারকে বিলম্বিত করছেন। অভিষেকের বারবার আদালতের দ্বারস্থ হওয়া নিয়ে এভাবেই সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।